আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64টি জেলায় মামলা হচ্ছে। উনি যখন প্যানেল করলেন, আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কীভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে, তখন প্রেসিডেন্ট ছিলেন সাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান। উনি কখন কি বলে নির্মল আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই। ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64টি জেলায় মামলা হচ্ছে। এবং প্রত্যেক সদস্য মামলা দেবো, একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে মামলা, আমি মত না দিলে মামলা করবো। আমার মানহানি করা হয়েছে, যারা আমার ভক্ত তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে, তারা তাদের মানহানির কারণেই মামলা করবে 501 ধারায়। ক্লিয়ার? এখানে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার বা কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে, এমন সেটা কারো পড়ে গেছে, তার ব্যক্তিগত অধিকার নিয়ে গেছে। এখন কোর্ট ফয়সলা করবে, কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না। যেখানে কোর্ট, এখানে আদালত হয়ে গেছে, হাইকোর্ট হয়েছে, সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট, হ্যাঁ, তারপরে হাইকোর্টের পরে আবার সুপ্রিম কোর্ট আছে, এইসব ঘরে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কোর্টকে নিয়ে কথা বলতে চাই না। এইটা এখন কোর্টের ব্যাপারে, সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই।